নোয়াখালীর পৌর হল প্রশিক্ষক ও ভোট প্রার্থনা কর্মীদের ট্রেনার ট্রেনিং ও ক্যাম্পেইনের ট্রেনিং কর্মসূচির উদ্বোধন করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ খান সোহেলেতে প্রধান অতিথি ছিলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতি এ এইচ এম খায়রুল আলম চৌধুরী সেলিম কর্মসূচিতে জেলা উপজেলা থেকে আসা প্রশিক্ষক ও ট্রেনার সহ মোট পাঁচশো বিশ জন অংশগ্রহণ করেন এর আগে অবরোধ হরতাল বিরোধী মিছিলে উপস্থিত ছিলেন জেলা সভাপতি সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ পিন্টু সহ জেলা উপজেলা পৌরসভা নেতৃবৃন্দ